মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ কুণাল ঘোষের। শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক বেজন্মা বলার মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। আইনজীবীর আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার কাঠি আদালতের জুডিশিয়াল দ্বিতীয় আদালতের বিচারক শ্রীভম মিশ্রের এজলাসে আত্মসমর্পণ করেন কুণাল। বস্তুত এদিন কুণাল ঘোষের হাজিরাকে কেন্দ্র করে কাঠি আদালতে নিশ্চিত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। আদালত থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের সভা থেকে আমি শুভেন্দুকে রাজনৈতিক আক্রমণ করেছিলাম। ওই ঘটনায় এদিন বিচারক আমার জামিন মঞ্জুর করেছেন। একই সঙ্গে শুভেন্দুর ভাই সৌমেন্দ্রর উদ্দেশ্যে ব্যঙ্গের সুরে কুণাল বলেন, এদের মামলা করার শখ আছে কিন্তু নোটিশ দিতে জানে না। এরা দিল্লির একটি গেস্ট হাউসে নোটিশ পাঠিয়েছে, তবু আমি চাই এই মামলায় লড়তে, তাই এসেছি। আমি তৃণমূল কংগ্রেসের একটি সভায় আমি শুভেন্দু অধিকারী এবং তার যারা যারা তৃণমূলের থেকে নানা রকম পদ পেয়ে পরে বিশ্বাসঘাতকতা করেছেন তাদের সম্পর্কে আমি রাজনৈতিক আক্রমণ করেছিলাম। তারপরে সৌমেন্দু অধিকারী আমার বিরুদ্ধে একটি মানহানির মামলা করে, আমি তার নোটিশ এখনো হাতে পাইনি। কারণ এরা যে কোন নাম্বারে কোন ঠিকানায় নোটিশ পাঠাতে হবে, মামলা করার শখ আছে, নোটিশটা দিতেও জানে না। কমিউনিকেশনের অ্যাড্রেস দিয়েছে দিল্লির বঙ্গভবন, ওটা একটা গেস্ট হাউস, তো সে কী করবে নোটিশ নিয়ে? আমার ঠিকানাগুলো রেখেছে কিন্তু কমিউনিকেশন অ্যাড্রেস দিয়েছে দিল্লির বঙ্গভবন। তো আমার আইনজীবী অয়ন চক্রবর্তী, এখানে সোমনাথবাবু আছেন, সুব্রতবাবু আছেন, যে এখানে যে প্রথম কথা নোটিশ হাতে পাইনি, তাহলে কি আসবো নাকি হাইকোর্টে কোয়াস করার জন্য যাব? তো আমরা ঠিক করেছি কোনোটাই করবো না, এই মামলাটা লড়বো, কোয়াস করবো না, মামলাটা লড়বো, লড়তে চাই। তো সেই জন্যই আজ মহামান্য এখানকার যে মাননীয় বিচারক দু নম্বর জেএম, তার কাছে আমরা এসেছিলাম। আমি প্রথমে আমার তরফ থেকে জামিন প্রার্থনা করা হয়েছে এবং তিনি জামিন মঞ্জুর করেছেন। তো এখন উল্টো দিকের যে মাননীয় আইনজীবী ছিলেন, তার বক্তব্য ছিল আমি যেন বিশেষণগুলো আর ব্যবহার না করি, যে বিশেষণগুলো আমি দিয়েছি। তো এখন আমার আইনজীবী জিজ্ঞাসা করেছে, তো কোন একটা লিস্ট দিন কি মির্জাফরকে মির্জাফর বলবো না, গদ্দারকে গদ্দার বলবো না, রাজনৈতিক বেজন্মা বলবো না, আমাদেরকে লিস্ট দিক, অর্ডার করে দিক, আমি আর বলবো না। কিন্তু সেটা তো মানে আমার আইনজীবী জিজ্ঞাসাও করেছেন যে মাননীয় বিচারককে, যে ওরা একটা লিস্ট দিন যে কোন কোন কথাগুলো বলা যাবে না, সেগুলো যদি সত্যি অসংসদীয় হয় আমি বলবো না, মির্জাফর যদি আদালত বারণ করেন বলবো না, গদ্দার যদি বারণ করেন বলবো না, বিভীষণ যদি বারণ করেন বলবো না, যদি তৃণমূলের খেয়ে পরে অন্য জায়গায় যাওয়া বারণ করেন বলবো না, রাজনৈতিক বেজন্মা যদি বারণ করেন বলবো না। কিন্তু ওনারা কোনো লিস্ট দিতে পারলেন না, ফলে আপাতত এই অবধি রইল। আমার বিচারকের মুড দেখো মনে হলো যে উনি হাসতে হাসতে বলবেন, দেখবেন যেন এইসব আর ইয়ে না হয়, জামিন তো হয়ে গেল। ফলে আমি এখনও সেই লিস্টটা পেলাম না যে কোন কোন কথা বলবো না। ওনাদের আইনজীবীর উচিত ছিল যখন বারণ করছেন যে কোর্ট বলে দিক এই এই কথাগুলো কুণাল ঘোষকে যেন না বলতে দেওয়া হয়, তা প্রেয়ার করছেন, তা শব্দগুলোর একটা লিস্ট দেবেন না। তা আমাকে যদি কেউ অর্ডার করিয়ে নিক যে মির্জাফর, বিভীষণ, গদ্দার, বেঈমান এগুলো বলা যাবে না, আমি একবারও বলবো না। কিন্তু যতক্ষণ না কোর্ট এটা দিচ্ছেন আমি এই মামলাটা লড়বো। মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।